সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। সপ্তবর্ণা শেষ হয়ে গেল 1976 সালের 12ই মার্চ। তারপর আমাদের ফরিদপুর সফর, এবং তারপরে আমি হঠাৎ করে খেয়াল করলাম আমার HSC পরীক্ষার আর সময় নেই। রুটিন দিয়ে দিয়েছে অক্টোবরের কোনো একটা সময় পরীক্ষা হবে। আমার মাথায় তো বাজ পড়ল। এই বাজ পড়ার কারণ নানাবিধ। এক নাম্বার হচ্ছে সারা বছর ক্লাস করেছি বলে আমার মনে হয় না। সকাল থেকে যতক্ষণ কলেজ চলত ততক্ষণই আমরা ওখানেই থাকতাম, অর্থাৎ ক্যান্টিনে। ক্যান্টিনের শেষ মানুষ হিসেবে আমাদেরকে বিদায় করে তারপর তালা লাগানো হতো। এরকম একটি বিষয়, এবং আরো বলেছিলাম এই আড্ডায় যারা যারা ছিলেন তাদের কথা। আজকে আর সে কথা বলতে চাই না, কিন্তু আরেকটি সমস্যা হয়ে গেল। আমার পরীক্ষার 15 দিন আগে আমার অত্যন্ত প্রিয় একজন স্যারের বিয়ে হবে, লালমাটিয়া স্কুলের সহকারী প্রধান শিক্ষক। লালমাটিয়া সম্পর্কে আগেই আপনাদেরকে বলেছি আমাদের এই শ্রদ্ধেয় শিক্ষক সম্পর্কেও। তার বিয়ে ঢাকায় নয়, বিয়ে হবে নোয়াখালীতে, যেতে হবে লঞ্চে করে। এটা অবশ্যই একটা কর্তব্যের মধ্যে পড়ে, বাসায় জানাবো সে সাহসও ছিল না। আমি, জুয়েল, ফারুক অর্থাৎ ভুলু, সবাই মিলে চিন্তা করলাম কি করা যায়। এবং কি করা যায় চিন্তা করতে করতেই আমরা স্থির সিদ্ধান্ত নিলাম, যা থাকে কপালে আমরা যাব, এবং আমরা এমন একটা রেজাল্ট দেখিয়ে দেব তারপরে এ কথা আর কখনোই উঠবে না আলোচনায়। কথাটি আমাদের বেশ ভালো লাগলো। আমরা যার যার বাসায় গিয়ে বললাম আমাদের প্রিপারেশন চমৎকার হয়েছে, মাথাটা জাম হয়ে আছে, এখন একটু রিল্যাক্স করা দরকার, তাই আমরা 3 দিনের জন্য নোয়াখালী যাচ্ছি দৌলত স্যারের বিয়েতে। আমাদের উপস্থাপনাটা এতটা বিশ্বাসযোগ্য ছিল, তারা ভাবলেন ঠিকই তো, এতটা পড়াশোনা করা হয়েছে, সুতরাং মাথাকে একটু রিলিফ দেওয়া উচিত। যাওয়ার পারমিশন পেয়ে গেলাম, নির্ধারিত দিনে গেলাম, লঞ্চে করে নোয়াখালীর জায়গাটিতে যে পৌঁছালাম রাত 12:30। তারপরে একটু হাঁটার পথ, স্যার বললেন এই সামনে, হাঁটছি বলে আরেকটু সামনে, হাঁটছি আরেকটু সামনে, এই করতে করতে বললেন ওই যে তাল গাছ ওর পরে। এক তাল গাছ যায়, 2 তাল গাছ যায়, 6 তাল গাছ যায়, বাড়ি তো আর আসে না। শেষ পর্যন্ত 3 থেকে 3.5 মাইল হেঁটে আমরা স্যারের বাসায় গিয়ে পৌঁছালাম। বর্ষাকাল বলেই আমাদের লঞ্চে আসতে হলো, না হলে হয়তো আমরা স্থল পথে আসতে পারতাম। তখন হারে হারে টের পেলাম গ্রামের পথ এই সামনে বলতে কি বোঝা যায়। আপনাকে নির্ঘাত ধরে নিতে হবে 2 থেকে 2.5 ঘন্টার পথ, এবং সেই শিক্ষাটা পরবর্তী জীবনে অনেক কাজে লেগেছে। যাই হোক, বিয়ে শেষ করে আমরা ফিরে এলাম। দৌলত স্যার অত্যন্ত খুশি হয়েছিলেন এবং আমাদেরকে বুকে জড়িয়ে ধরে অনেক দোয়া করে বিদায় করলেন। দোয়া তো বললেন, পরীক্ষা চলে এলো, নির্ধারিত দিনে আমরা গেলাম পরীক্ষা দিতে। আমি, রিয়াজুল হক জুয়েল, আবুল মোমেন, গোলাম মহিউদ্দিন ফারুক, ঢাকা কলেজের আরো অনেক ছেলে, আমাদের সবারই সিট পড়েছিল। যারা আমরা সায়েন্সের ছাত্র ছিলাম তাদের সিট পড়েছিল তিতুমির কলেজে, সরকারি তিতুমির কলেজ। প্রথম দিন বাংলা প্রথম পত্র হলো, তারপরে দ্বিতীয় পত্র, তারপরে ইংরেজি প্রথম, তারপরে দ্বিতীয়, এই করতে করতে অর্গানিক ফার্স্ট পার্ট দিলাম, মোটামুটি হলো। অর্গানিক সেকেন্ড পার্ট দেওয়ার জন্য যখন পরীক্ষা হলে বসেছি, আমরা একদম থ হয়ে গেলাম। একই প্রশ্ন, এমন প্রশ্ন আসবে আমরা কল্পনাতেও আনিনি, এমন হলো কেন? সব দেখলাম চাপা উত্তেজনা পুরো হল জুড়ে। এর মধ্যে স্যাররা চলে এলেন, কয়েকজন স্যার বাইরে দাঁড়িয়ে কি যেন কথা বলছিলেন, চলে এসে বললেন এত হইচই কেন? কেউ কেউ সাহস করে বললেন যে স্যার একদম অন্যরকম প্রশ্ন এসছে। বলে অন্যরকম মানে কি, তোমরা যা করবে তাই আসবে? কেউ কোনো কথা বলল না। আমি বুঝে গেলাম আমার পক্ষে সম্ভব না। এই পরীক্ষার অ্যান্সার লিখে আমি অর্গানিক কেমিস্ট্রিতে পাশ করতে পারবো না।
আর অর্গানিক কেমিস্ট্রিতে যদি পাস না করি 80 সাবজেক্ট অর্থাৎ ফার্স্ট পার্টে যদি আমি 65ও পাই 66 67 70 পাই আমার ডিভিশন থাকবে না, হয়তো আমি তৃতীয় শ্রেণীতে পাস করব। তৎক্ষণাৎ একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেললাম, আমি এ বছর আর পরীক্ষা দেব না। যে কথা সেই কাজ, আমি বের হওয়ার জন্য উঠে দাঁড়ালাম, স্যারকে বললাম স্যার আমি পরীক্ষা দেব না। স্যার একটু অবাক হলেন, কিন্তু তারপরে গম্ভীর হয়ে বললেন এক ঘন্টার আগে বাইরে যাওয়া যাবে না, চুপ করে যে বসো। আমি পিছন ফিরে তাকালাম এবং চেহারা দেখে মনে হলো জুয়েলের এই একই অবস্থা। তবে ভুলু অর্থাৎ গোলাম মহিউদ্দিন ফারুক আবুল মনে লিখে চলেছিল, এক ঘন্টার বেল বাজার সঙ্গে সঙ্গে আমি জুয়েল বেরিয়ে এলাম। নিচে নেমে দেখি মোমেন সহ আমাদের আরো অনেক বন্ধু, এবং মনে হলো ওদেরকে দেখে আমি পরীক্ষায় পাশ করার মতোই খুশি হয়ে গেলাম। আমি চিন্তা করলাম আমি তো কোন ছাড়, মোমেন এবং অন্য দু তিনজন যারা ছিলেন তারা সবাই ম্যাট্রিকে স্ট্যান্ড করা, আমার বন্ধু জুয়েল স্টার পেয়েছে, সুতরাং তারাই যদি পরীক্ষা থেকে বেরিয়ে আসতে পারে তাহলে আমি তো কোন ছাড়। সোজাসুজি আমরা সেই বড় মাঠটি তিতুমের পার হলাম, তখন এরকম উঁচু বল ছিল না। আমরা সরাসরি পশ্চিম দিকে এগিয়ে গেলাম মহাখালীর কর্নার সাইডে, যেখানে ছিল জল খাবারের দোকান। আমরা সেখানে গিয়ে গরম সিঙ্গারা নিমকি অর্ডার দিলাম এবং ভাবতে থাকলাম বাসায় যে কি বলবো। তখনই সিদ্ধান্ত হলো না আমরা বাসায় কিছুই বলবো না, প্রত্যেক দিন পরীক্ষা দিতে আসবো, এইভাবে চলতে থাকবে এবং পরীক্ষা শেষে রেজাল্ট বের হতে 3-4 মাস সময় লাগে, সেই সময় আমরা ধীরে ধীরে কথাগুলো বলবো। যে কথা সেই কাজ, প্রতিদিন সকালে বাসা থেকে বের হই, পরীক্ষা শেষে আবার বাসায় যাই, পড়ার দরকার নেই তবুও টেবিলে বসি। আমার সঙ্গে আমার মামা ছিলেন, আমার চাচির আপন ভাই, উনি একজন শিল্পী, আর্ট কলেজ থেকে পাশ করা মঞ্জুরুল হাই, আমার বন্ধুর মতো ছিলেন, যদি আমার বয়সে বড় ছিলেন। তাকেও কথাটি বলার সাহস পেলাম না, তিনি কিন্তু আমার রুমমেট ছিলেন। যাই হোক, এই করে করে কোথা দিয়ে 3 মাস চলে গেল আমি জানি না, কিন্তু 3 মাসের মধ্যে আমি আর বলতে পারলাম না আমি পরীক্ষা দেইনি। একটি ছুটির দুপুর মামা বারান্দায় বসে আঁকছেন, আমি ঘরে বসে কি যেন করছিলাম, হয়তো চিত্রালি পড়ছিলাম। এমন সময় রেডিওতে বেলা 12:00 সময় একটা খবর হতো, বাংলা খবর, সেখানে বলা হলো যে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঢাকা বোর্ডের ফলাফল বের হয়েছে। এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে আমি লাফ দিয়ে উঠলাম, কোনো কিছু চিন্তা না করে প্যান্ট শার্ট পরে ঘর থেকে বেরিয়ে গেলাম। মামা বারান্দা থেকে জিজ্ঞেস করলেন কই যাও কই যাও, আমি আর কিছুই বললাম না, শুধু বললাম মামা আমি তো আসছি। সেই যে গেলাম, যে আবার সবাই মিট করলাম, এর মধ্যে জেনে গেছি আলী রিয়াজও পরীক্ষা দেয়নি এবং আরো অনেকগুলো বন্ধু যারা অত্যন্ত মেধাবী ছাত্র, ল্যাবরেটরি স্কুলের সেরা সেরা ছাত্র, কিন্তু সেই কথা বলে তো বাসায় পার পাওয়া যাবে না। অনেক রাত হয়ে যাচ্ছে, বাসায় না ফিরলে তো আর হবে না। আস্তে আস্তে ফিরলাম, চাচা গেটে ছিলেন, জিজ্ঞেস করলেন তোর রেজাল্টটা কি বের হয়েছে, খবর কি? আমি বললাম চাচা একটা পরীক্ষা আমার খুব খারাপ হয়েছিল, সেই জন্য পরের পরীক্ষাগুলো ঠিক মতো দেইনি। উনি আর কিছু বললেন না, বললেন ভাত খেয়ে ঘুমিয়ে পড়। চাচা এমন ভাবেই আমার যে কোনো ব্যাপারে আমাকে মানসিকভাবে সাহস জুগিয়েছেন। সেই চাচা সেই চাচি আমাদের মাঝে নেই, কিন্তু যখনই কোনো দুঃসময় আসে বারবার ঘুরে ফিরে সেই চাচা চাচির কথাই মনে হয়। আজ এ পর্যন্তই, আগামী তো বলবো আমার ঢাকা ছাড়ার গল্প, কারণ আমার চাচা চাচি যত সহজে এই বিষয়টিকে মেনে নিয়েছিলেন, আমার বড় বোন মেজ বোন কোনোভাবেই বিষয়টিকে স্বাভাবিকভাবে নিতে পারেননি। সুতরাং আমার জন্য অপেক্ষা করছিল এক মহাশাস্তির, সেই শাস্তির কথা বলবো আগামীতে।
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সম্ভব হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।